রূপা আউ শোভা দুই ভৌণী থিলে। পিলাটি দিনরু হি সেমানকর মা বাপা আরপারিকে চালি যাইথিলে। সে দুই জনকর জেজেমা সেমানকু লালন পালন করিথিলা। আউ কিছি দিন পূর্বরু হি জেজেমা মধ্য পরলোক ধারণ কলা। এমিতি কিছি দিন পর্যন্ত দুই ভৌণী বহুত উদাস রহুথিলে, কিন্তু পেট ভরিবা পাই সেমানকু কিছি না কিছি তো করিবাকু থিলা। রূপা স্বভাবরে গোটিয়ে দয়ালু ঝিও থিলা, সে বহুত বুদ্ধিমান আউ চালাক থিলা, কিন্তু শোভা সমস্তঙ্কর বহুত মজাক উড়াউথিলা। দুই ভৌণী পরস্পর মধ্যে বহুত লড়াই ঝগড়া করুথিলে। জেজেমা চালি যাবার পরে পরে সেমানকর কিছি দিন পর্যন্ত জমা পুঞ্জিরে তো সুরুখুরুরে চলি যাউথিলা, কিন্তু এবে সেমানকর সবু সরি যাইথিলা, আউ কিছি বি নথিলা। এমিতি তিনি দিন বিতি যাইথিলা, আউ দুই ভৌণীকু বহুত ভোক লাগুথিলা। শোভা, মতে বহুত জোরে ভোক কলানি, মো পেটরে মূষা দৌড়িলানি, মু যাউছি টিকে বাহারে বুলিকি আসুছি। তাপরে সে ঘরে থুয়া হইতিবা পানি বোতল উঠাইলা, আউ বাহারকু চালি গলা। বাহারে ভীষণ খরা থিলা। এমিতি চালি চালি রূপাকু বহুত শোষ লাগিলা, তা তন্টি শুখি যাউথিলা। তা সামনারে গোটিয়ে বহুত বড় ঘঞ্চ গছটিয়ে থিলা। যাউছি গছ তলে টিকে আরাম করি নেবি। সে গছ তলে বসিকি সে নিজ দিহরু ঝাল পোছিলা, আউ পানি পিইবা পাই বোতলর ঠিপি খোলুথিলা। সেতেবেলে ঝিও টিকে পানি পিয়াই দে, দি দিন হলা তন্টিরে টিকে পানি পড়িনি, কেবে ঠারু এমিতি শোষিলা, জঙ্গল ভিতরে বুলুচি। ওহ এই নিয়তু, মু তো ঘরে যাই কি পি দেবি। এবে বুড়ি লোকটি পানি পি সারি কি তাকু বহুত আশীর্বাদ দেলা, আউ সেঠারু চালি গলা। সেতেবেলে বুড়ি স্ত্রী লোকটি পছকু বুলি পড়ি কহিলা, রূপা তু বহুত দয়ালু ও ভল ঝিওটিয়ে, মু তো উপরে বহুত খুশি, কিন্তু তুমি মো না কেমতি জানিল? জাদু দ্বারা জানিলি, আজি ঠারু আউ তু কেবে বি ভোকিলা শোইবুনি, তো রোষেই ঘরে তো সামনারে থিবা যৌ বাসনকু খালি এতিকি কহি দবু যে ভোজন হেই যা, আউ মো পেট পুরি যা, আউ যেতেবেলে খাইবা দরকার নাই সেতেবেলে তাকু কহি দবু ভোক মোর সরিগলা, তু এবে আরাম কর। ওহো জিজেমা, তুমি বহুত ভল, আমি মানে তিনি দিন হলে কিছু বি খাইনু। ঝিও গোটে জিনিস মন রাখিথিবু, তু যেতে ভল কাম করিবু সে বাসন তাতে সেতে ভল ভল খাইবা দব, আউ যদি তু খারাপ কাম করিবু তাহলে সে বাসন সাধারণ বাসন হয়ে যাব। ইয়া পরে সে বুড়ি স্ত্রী লোক জনক গছ পছকু যাই সেঠারু গায়ব হয়ে গলা। রূপা যেতেবেলে ঘরকু আসি পৌঁছে সেতেবেলে, রূপা তু কুয়াড়ে চলে যাইছিলু, ভোক বিকলরে মোর অবস্থা খারাপ হয়ে গলানি, মো পেট মরিলানি, টিকি যাই কি রোষেই ঘরে দেখিলু কিছু রক্ষা হয়েছে কি? হে গোটে নুয়া বাসন থুয়া হয়েছি, সেথিরে কোন ভোক মরিযিব? রূপা সে বাসনটিকে নিয়ে আসিলা, আউ খাইবা টেবুল উপরে রখিকি কহিলা, আম পাই খাইবা তৈরি কর দে, আম ভোক মরি যাও। আউ আখি পিছুলাকে সেমানক ঘরে খাদ্য বাসনারে মহকি উঠিলা। শোভা আউ রূপা দুইজন সেমিতি আখি তরাটি চাহি রহিলে। দুই ভৌণী এবে ভোকিলা থিবারু খাইবা উপরে ঝপটি পড়িলে। ভোক এবে আমার মরিগলা, এবে তুমি টিকে আরাম কর। আউ ঠিক সেতিকি বেলে সে বাসনারে খাইবা আসিবা বন্ধ হয়ে গলা। এবে যেতেবেলে বে সেমানকু খাইবা দরকার পড়ুথলা সেমানে সে বাসনকু কহি দেউথিলে, আউ সে বাসনারে সেমানকর মনপসন্দর খাইবা প্রস্তুত হয়ে যাউথিলা। শোভা খাইবা খাইকি শোই পড়ুথলা। এবে দুই ভৌণী বহুত খুশি থিলে, এবে তো সেমানকর খাইবার সমস্যা দূর হয়ে যাইথিলা। এই কথাকু বহুত দিন বিতি গলা। আউ গোটিয়ে দিন শোভা মু টিকে বাহারকু যাউছি, দেখুছি যদি কিছু কাম মিলি যিব। রূপা এবে ঘরু বাহারকু বাহারি গলা। ওহো মু তো শোভাকু ভোজন বন্ধ করিবার মন্ত্রটা কহিবাকু ভুলি গলি, কিন্তু ছাড় এবে তো সে পেট ভরিকি খাইবা খাইছি, এবে কোন ইতি জলদি তাকু আর ভোক লাগিব? ইহা চিন্তা করিকি সে আগকু বড়িবাকু লাগিলা। সে যিবার বহুত সময় বিতি যাইথিলা, সেপটে শোভাকু পুনি থরে ভোক লাগিলা। আজি এ বাসনকু খিরি মাগুচি, মো পাই খিরি তৈরি কর দে, মো পেট ভরিকি খাইবি। আউ আখি পিছুলাকে তা লাগি খিরি প্রস্তুত হইগলা, কিন্তু তাকু তো খাদ্য বন্ধ করিবার মন্ত্র জানা নথিলা, সেথিপাই বাসনরে খিরি ভর্তি হইকি ঘরযাক বহিবাকু লাগিলা। ইহা দেখি কি শোভা এবে পুরাপুরি ব্যস্ত হই পড়িলা, এবে সে ভাবি পার নথিলা যে কোন করিব। রূপা যেতেবেলে ঘরে আসি পৌঁছিলা, সে দেখিলা যে ঘর ভিতরু জলিবার গন্ধ আসুচি, আউ বন্ধ কবাট বাহার পর্যন্ত খিরি বহিবারে লাগিছি। হে ভগবান, এবে মো কোন করিবি।
ସେ ବାହାରେ ଥାଇ କବାଟ ଫାଙ୍କରୁ ଘର ଭିତରକୁ ଦେଖେ ତ ଦେଖିବାକୁ ପାଇଲା ଯେ ଘର ଭିତର ସାରା କ୍ଷୀରି ହେଇଥିଲା। ଆଉ ଶୋଭା ଗୋଟିଏ ଚୌକି ଉପରେ ଗୋଡ଼କୁ ଗୋଡ଼ ଛନ୍ଦିକି ଡରିକି ବସିଥିଲା ଆଉ ଜୋରରେ ଚିଲ୍ଲଉଥିଲା, କିନ୍ତୁ ସେ ବାସନ ଭିତରୁ ଗରମ ଗରମ କ୍ଷୀରି ସବୁ ବାହାରିକି ଘରଯାକ ଭର୍ତ୍ତି ହୋଇଥିଲା ଆଉ ତା ପାଖରେ ଆସିବାକୁ ଥିଲା। ଏବେ ଘର ସାରା କେବଳ କ୍ଷୀରି ହିଁ କ୍ଷୀରି ଥିଲା। ଭୋକ ଏବେ ଆମର ବନ୍ଦ ହେଇଗଲା, ଏବେ ତମେ ଟିକେ ଆରାମ କର। ସେତେବେଳେ ଯାଇକି ସେ ବାସନରୁ କ୍ଷୀରି ବୋହିବା ବନ୍ଦ ହେଇଗଲା। ରୂପା ଏବେ ଯେତେବେଳେ ଘର ଭିତରେ ଆସି ପହଞ୍ଚିଲା ସେତେବେଳେ ଡରି ଯାଇଥିବା ଶୋଭା ତାକୁ କୁଣ୍ଢେଇ ଧରି କାନ୍ଦିବାକୁ ଲାଗିଲା। ଏବେ ଦୁଇ ଭଉଣୀ ମିଶିକି ଗୋଟିଏ ବାସନ ମାଧ୍ୟମରେ ସେ କ୍ଷୀରିକୁ ବାହାର କରିକି ଘରେ ଥିବା ସବୁ ବାସନ ଭିତରେ ଭର୍ତ୍ତି କରିବାକୁ ଲାଗିଲେ। ତାପରେ ଘର ଭିତରର ସଫେଇ କାମରେ ଲାଗି ପଡ଼ିଲେ। ଘର ସଫାସଫେଇ କାମ ସରିଯିବା ପରେ, ଶୋଭା ତତେ ଭୋକ ଲାଗୁଥିଲା ନା, ଚାଲ କ୍ଷୀରି ଖାଇଦବୁ। କିନ୍ତୁ ଏତେ ସବୁ କ୍ଷୀରି ଆମେ କଣ କରିବା? ତୁ ଚିନ୍ତା କରନି, ପ୍ରଥମେ ଆମେ ପେଟ ଭରିକି କ୍ଷୀରି ଖାଇଦବା, ତାପରେ ତରକାରୀ ଲୋକମାନଙ୍କୁ ବାଣ୍ଟିଦବା। ହଁ ହଁ, ଏଇଟା ସବୁଠୁ ବଢିଆ ହବ। ଏବେ ଦୁଇ ଭଉଣୀ ପେଟ ଭରା କ୍ଷୀରି ଖାଇଲେ। ତାପରେ ରୂପା ବାହାରକୁ ଚାଲିଗଲା ଆଉ ସବୁ ଦରକାରୀ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯାଇକି କହିଲା, ଆପଣମାନେ ସମସ୍ତେ ନିଜ ନିଜର ବାସନ ଧରିକି ମୋ ସହିତ ମୋ ଘରକୁ ଆସନ୍ତୁ। ଏବେ ରୂପା ପଛେ ପଛେ ବହୁତ ଲୋକ ଆସିକି ପହଞ୍ଚି ଗଲେ। ଶୋଭା ମଧ୍ୟ ଘର ଭିତରୁ ଗୋଟିଏ ବାସନ ଭରା କ୍ଷୀରି ଆଣିକି ବାହାରକୁ ଆସିଲା ଆଉ ରୂପା ସବୁ ଲୋକମାନଙ୍କ ବାସନରେ କ୍ଷୀରି ଭରି ଦେଉଥିଲା। ସବୁ ଲୋକମାନେ ଖୁସି ହେଇକି କ୍ଷୀରି ନେଇକି ସେଠାରୁ ଚାଲି ଯାଉଥିଲେ ଆଉ ସେ ଦୁଇ ଭଉଣୀଙ୍କୁ ମଧ୍ୟ ସବୁ ଲୋକମାନେ ଭରପୁର ଆଶୀର୍ବାଦ ଦେଉଥିଲେ। ଯେତେବେଳେ ସବୁ କ୍ଷୀରି ଶେଷ ହୋଇଗଲା ସେତେବେଳେ, ରୂପା ଏତେ ଦିନ ହେଲା ଆମେ ଏକୁଟିଆ ଖାଉଥିଲେ, କିନ୍ତୁ ଆଜି ଏତେ ସାରା ଲୋକମାନଙ୍କ ଖାଇବା ଦେଇକି ଯୋଉ ଆନନ୍ଦ ମିଳିଲା, ନିଜେ ଖାଇକି ସେଇ ଆନନ୍ଦ ମିଳୁନଥିଲା। ହଁ ହଁ, ଆମେ ବୁଦ୍ଧି ଶିଖିବା ପାଇଁ ବୋଧେ ହୁଏ ଏଇସବୁ ହେଇଥିଲା। ଆଉ ତତେ ଯଦି ସେ ମନ୍ତ୍ର ଜଣାଥାନ୍ତା ତାହେଲେ ଆମେ ଏଇ ଆନନ୍ଦରୁ ଆଜି ବଞ୍ଚିତ ହୋଇଯାଇଥାନ୍ତେ। ହଁ, ଏବେଠାରୁ ଆମେ ଏଇଆ କରିବା ଯେ ସବୁ ଦରକାରୀ ଲୋକମାନଙ୍କୁ କ୍ଷୀରି ବାଣ୍ଟିକି ତାପରେ ଆମେ ନିଜେ ଖାଇବା। ହଁ ହଁ, କାଲିଠାରୁ ସେଇଆ ହିଁ କରିବା। ଆଉ ତାପର ଦିନଠାରୁ ସେମାନଙ୍କର ନୀତିଦିନର ନିୟମ ସେଇଆ ହିଁ ହେଇଗଲା। ପ୍ରଥମେ ସେମାନେ ସେ ବାସନକୁ ରକମ ରକମର ଖାଇବା ମାଗୁଥିଲେ ଆଉ ସେସବୁ ଖାଦ୍ୟକୁ ଗରିବ ଆଉ ଦରକାରୀ ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବାଣ୍ଟିକି ତାପରେ ସେମାନେ ନିଜେ ଖାଉଥିଲେ। ଏହାପରେ ଦୁଇ ଭଉଣୀ ପରସ୍ପର ମଧ୍ୟରେ ପ୍ରେମ ଆଉ ଭଲ ପାଇବା ନେଇକି ବଞ୍ଚିବାକୁ ଲାଗିଲେ। ଗୋଟିଏ ଦିନ ସେମାନଙ୍କର କବାଟ ଠକ୍ ଠକ୍ ହେଲା ଆଉ, ରୂପା ଦେଖେ ବାହାରି ବୋଧେ ହୁଏ କିଏ ଠିଆ ହେଇଛି। ରୂପା କବାଟ ଖୋଲିବାରୁ ଦେଖିବାକୁ ପାଇଲା ଯେ ଜଣେ ବୁଢା ଫକୀର ଠିଆ ହୋଇଥିଲେ। ସେ ବୁଢା ଫକୀର ଠିକ ଭାବରେ ଠିଆ ମଧ୍ୟ ହୋଇପାରୁନଥିଲେ। ବାବା, ଆପଣଙ୍କୁ କଣ ଦରକାର? ରୂପା, ମୋ ପିଲାମାନେ ଆଉ ମୋ ପରିବାର ବହୁତ ଦିନ ହେଲା ଭୋକିଲା ଅଛନ୍ତି, ମତେ କିଛି ଖାଇବାକୁ ଦେ। ରୁହନ୍ତୁ ବାବା, ମୁଁ ଆପଣଙ୍କ ଲାଗି କିଛି ନେଇକି ଆସୁଛି। ନା ରୂପା, ମତେ କିଛି ଖାଇବା ଦରକାର ନାହିଁ, ମତେ କେବଳ ତୋର ସେଇ ଜାଦୁଇ ବାସନଟା ଦରକାର। ଶୋଭା ଆଉ ରୂପା ଏହା ଶୁଣିକି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଗଲେ। ଏଇ ବାସନ ପାଇଁ ତ ପୁରା ଇଲାକାରେ ଆମର କେତେ ସମ୍ମାନ ଅଛି, ଯଦି ଆମେ ଏହାକୁ ଦେଇଦବା ତାହେଲେ ଆମେ ନିଜେ କଣ ଖାଇବା ଆଉ ଅନ୍ୟମାନଙ୍କୁ କଣ ବାଣ୍ଟିବା? ଶୋଭା, ଆମକୁ ଯେତିକି ମିଳିବାର ଥିଲା ମିଳିଗଲା, ଆଉ ଯଦି ଉପରବାଲାଙ୍କର ଏଇଆ ଇଚ୍ଛା ତାହେଲେ ଆମେ ଏଇ ଜାଦୁଇ ବାସନଟା ଫକୀର ବାବାଙ୍କୁ ଦେଇଦବା। ଆମର ତ ଏବେ ବଳ ବୟସ ଅଛି, ଆମେ କିଛି କାମ କରିକି ପେଟ ପୋଷିପାରିବା। ଏ ବୁଢା ଫକୀର ତ ଏବେ କିଛି କାମ ବି କରିପାରିବେନି, ବାସନଟା ନେଇ ଆସି ୟାଙ୍କୁ ଆମେ ଦେଇଦବା। ଶୋଭା ଏବେ ସେ ବାସନଟିକୁ ନେଇ ଆସିଲା ଆଉ ବୁଢା ଫକୀରଙ୍କ ହାତରେ ଦେଇଦେଲା। ଆଉ ଠିକ ସେତିକି ବେଳେ ବାଦଲ ଗର୍ଜିଲା ଆଉ ଜୋରରେ ବିଜୁଳି ଚମକିବାକୁ ଲାଗିଲା। ଏବେ ଦୁଇ ଭଉଣୀ ଦେଖିବାକୁ ପାଇଲେ ଯେ ସେ ବୁଢା ଫକୀରଙ୍କ ଜାଗାରେ ଜଣେ ଆଲୌକିକ ତେଜସ୍ୱୀ ବୁଢ଼ୀ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଠିଆ ହୋଇଥିଲା। ରୂପା, ଏବେ ତମେ ଦୁଇ ଭଉଣୀ ନିଜ ପରୀକ୍ଷାରେ ସଫଳ ହୋଇଗଲ, ଏ ବାସନ କୁଆଡେ ଯିବନି, ସବୁବେଳେ ତମ ପାଖରେ ହିଁ ଥିବ। ଏବେ ଦୁଇ ଭଉଣୀ ଆଗକୁ କିଛି ଚିନ୍ତା କରିପାରିଥାନ୍ତେ, ତା ପୂର୍ବରୁ ହିଁ ସେ ବୁଢ଼ୀ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଜଣକ ତାଙ୍କ ଆଖି ସାମ୍ନାରୁ ଗାୟବ ହୋଇସାରିଥିଲା। ଇଏ ତ ସେଇ ବୁଢ଼ୀ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଯିଏକି ମୋତେ ଜାଦୁଇ ବାସନର ଆଶୀର୍ବାଦ ଦେଇଥିଲେ।